নমস্কার বন্ধুরা, শ্রাবণীর কিচেনে সবাইকে আমি স্বাগত জানাই। আজ আমি আবারও চলে এসেছি আমার একটি নতুন রেসিপি নিয়ে, যেটা হচ্ছে ফুলকপি রেসিপি। আজ আমি বানাবো ফুলকপির একটা নতুন রেসিপি, যার নাম দই ফুলকপি। তো চলো দেরি না করে ঝটপট দেখে নিই কীভাবে বানাবো রেসিপিটা। তো বন্ধুরা, আমি চলে এসেছি কিচেনে। আমি নিয়ে নিয়েছি ফুলকপি 300 গ্রাম মতো, আর নিয়েছি হাফ কাপ দই। দইটা আমি ফুলকপির সাথে মাখিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। আর দেখতেই পাচ্ছ, ট্রের মধ্যে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, সেগুলো আজকে রান্নায় আমি ব্যবহার করব। কোনটা কত পরিমাণ নিয়েছি সেগুলো তোমাদের রান্না করতে করতে বলে দেব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে এবার আমি 4 চামচ মতো তেল দিয়ে দেব। এবার গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে, আর দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। ফোড়নটা আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। এবারে পেঁয়াজের পেস্টটা আমি কিছুক্ষণ ভালো করে কষে নেব, যাতে কাঁচা যে গন্ধটা পেঁয়াজে সেটা চলে যায়। এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আবারও আমি ভালো করে পেঁয়াজ আদা রসুন ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ মতো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ মতো। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি 3 চামচ মতো জল দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দেব, তাহলে আমার মশলাটা ভালো করে কষা হয়ে যাবে। দেখো মশলাটা কষা হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা ফুলকপিগুলো। আশা করি তোমাদের ভালো লাগছে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, তোমরা তোমাদের যতটা লাগবে ঠিক ততটাই লবণটা দিয়ে দেবে। আবারও একবার ঢাকা দিয়ে দিলাম, নাহলে ফুলকপিটা সেদ্ধ হবে না। দেখো ফুলকপিটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিলাম কাজু আর 4 মগজের পেস্ট। আবারও একবার ঢাকা দিয়ে দিলাম, দেখো পুরো মশলাটা তেল ছেড়ে দিয়েছে, ফুলকপিটাও আমার সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলা, তারপরে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। ভালো করে মিক্স করে নিলাম, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা এরকম কাঁচের বোলের মধ্যে পুরো রান্নাটা সার্ভ করে নিব। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভাত রুটি নান পুরি সব কিছুর শোভা বাড়ানোর মতো একটা রেসিপি। তো দেখলে তো বন্ধুরা, বাড়িতে থাকা সামান্য কয়েকটা জিনিস দিয়ে তৈরি করে ফেললাম দই ফুলকপি। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আবার দেখা হচ্ছে পরের নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।